যুদ্ধ লাগাতে যাচ্ছি মিয়ামোর এবং মঞ্জিনিসে। কি করবো, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তো। ফুড ব্লগাররা যখন কোনো কন্টেন্ট পায় না, যেহেতু নিজে শান্তিতে থাকতে পারছে না, তো সেই তো কাউকে শান্তিতে থাকতে দেয় না, তো তখন তারা কি করে, হ্যাঁ কি করে, কি করে কি দুজনের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয়। তো আজকে আমি সেই যুদ্ধ লাগাতে যাচ্ছি মিয়ামোর এবং মঞ্জিনিসে, দুজনের মধ্যে যুদ্ধ লাগাবো, ঠিক আছে। দুজনের মধ্যে কম্পিটিশন চলবে, দুজনের থেকে খাবার কিনবো, তোমাদের দেখাবো কি করছে না করছে। আচ্ছা, সেই খাবারেরই কোয়ালিটি, কোয়ান্টিটি, দাম সব কিছু নিয়ে বিস্তারিত আজকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো কে কীরকম কোয়ালিটি দিচ্ছে, কে কীরকম কোয়ান্টিটি দিচ্ছে, কার কীরকম মানে কোন একই জিনিসের দাম কীরকম আছে, সব এইসব বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক বের করেছে। কি করবো, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তো। চলো এবার যুদ্ধটা লাগানো যাক, চলো এগিয়ে যাওয়া যাক। সো অলরেডি মাইসেলফ লিঙ্কন, এরা হচ্ছে টক্সিক লিঙ্কন, এখানে খাওয়া দাওয়াটা বড় কথা, বাকি সব বিলাসিতা। না না নিয়ে যাবো, হ্যাঁ গরম করে দিই। সিক্সটি ফাইভ হবে দাদা, কত গো? নিয়ে যাবো, হ্যাঁ প্যাক করে, একটু একটু গরম করে দিই। আপনি কি স্ট্রবেরি দুনিয়া না কাইয়োর যাকে বসাইয়ে। তো বন্ধুরা, নিয়ে এসেছি মঞ্জিনিস আর মিয়ামোর থেকে, দুটো একই জিনিস নিয়ে এসেছি, দুটোতে আছে চিকেন 65। তো আজকে এই দুজনের মধ্যে যুদ্ধ লাগাবো, এভাবে এভাবে যুদ্ধ লাগাবো। তো এখন একটা একটা করে খুলবো, একটা একটা খাবো, দাম বলবো, কোয়ান্টিটি দেখাবো, কোয়ালিটি বলবো, সব কিছু তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ অবশ্যই, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, হ্যাঁ অবশ্যই লাইক করে দাও। আর যা যা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন প্রথমে মিয়ামোরটা খুলবো, চাকুর এখন প্রয়োজন নেই, প্রথমে মিয়ামোরটা খুলবো। এই যে মিয়ামোরের প্যাকেটিংটা খুলবো, ওয়া এই যে এখান থেকে চিকেন 65, সাইজটা তোমরা দেখতে পাচ্ছ। একটু ভিতরে জাস্ট দেখাবে, ক্যামেরাটা আগে আনতে বলবো, একটু কাছে আনতে বলবো। ভিতরে এই যে এরকম একটা, উপরে যে আমাদের যে ব্রেড আছে, ব্রেডের ভিতরে এরকম একটা ইয়ে থাকে, ভিতরে চিজ থাকে, চিকেন আছে, এই যে এই সাইজের চিকেন আছে দুই কয়েক পিস। এবার আমরা তাদের বাইট দেখাবো, এই সাইজটা নিয়ে যায় মাত্র 50 টাকা নিয়ে যায়, খেয়ে দেখাবো তোমাদের। কিলার লেভেল, ও খারাপটা ভালো। আমি মিয়ামোর থেকে সচরাচর খাই, মঞ্জিনিস থেকে খুব একটা খাইনি বললে চলে। আমার তো খারাপটা ভালো লেগেছে, শুধু দামটা নিয়েছে 50 টাকা। কিন্তু ঠিক বিপরীত দিয়ে দেখতে গেলে আমরা আমাদের তাহলে মঞ্জিনিস থেকে যে জিনিসটা এনেছি ওদের প্যাকেটিংটা তোমাদের দেখাবো। ওখানে যে কাগজে বাক্স করে দিয়েছে মিয়ামোর থেকে, সেখানে মঞ্জিনিস দিয়েছে এই যে ঠোঙা, কাগজের ঠোঙা করে, কারণ ঠোঙাটা ওপেনিং করবো এবার তোমাদের সামনে। মঞ্জিনিসের ঠোঙা, ও হো, এটা শেপটা একটু অন্যরকম, ওটা রেক্টাঙ্গেল শেপ ছিল, এটাকে ওভাল বলতে পারো, ওভাল ওভাল শেপ বলতে পারো। ও ব্রেডের ভিতরে জিনিসটা দেখে নেবো সবাই, ও এখানে তুই চিজে ভরপুর একদম, ও জাস্ট চিজটা দেখো, দেখতে পাচ্ছ, ও হো এই যে চিজে ভরপুর, এরকম সাইজ চিকেন আছে 3-4টে। হ্যাঁ ফ্রেশ, আমার জানা মতো মিয়ামোর মঞ্জিনিস এগুলো প্রতিদিন আসে, এসব যেগুলো হয় আর কি, প্যাটিস টাইপে বা যাই হোক যেগুলো হয় আর কি, এগুলো প্রতিদিন নাকি সকালবেলা আসে, আবার রাতের বেলা যদি বিক্রি হয় যা হয় বাকি নিয়ে চলে যায়, রিটার্ন চলে যায়।
এবার এখান থেকে একটা বাইট দিলেন। ও হ্যাঁ, সবার আগে বলে রাখি এই যে সাইজটা প্রায় সমতুল্য আছে, কিন্তু এটা দাম নিয়েছে কিন্তু মাত্র 40 টাকা, ওটার থেকে 10 টাকা কম নিয়েছে এটাতে। তো 10 টাকা কম হয়ে যায়, এখন দেখি বাইটটা দিয়ে দেখবো। ব্রেডে হালকা মৌরি দেওয়া আছে, তার জন্য ব্রেডটা টেস্ট ভালো লাগছে। এই সেটটা পুরো চিজে ভরপুর, এই সেটটা দেখতে পাচ্ছি পুরো ফুল টু চিজ। আর ভাই বাইট দিয়ে দেবো। ওহো মারাত্মক, চিজ আমার খুব ফেভারিট, এর জন্য একটু খাবো। তো সবসময় এটা বলবো, দুটো খাওয়ার পরে কেউ কারোর থেকে কম যায় না, কেউ কারোর থেকে কম যায় না। ওটার দামটা শুধু 10 টাকা বেশি, এটার দাম 10 টাকা কম। ওটা প্যাকিং যে বাক্সতে, এটাও বাক্সে প্যাকিং দেয়, কিন্তু আজকে জানি না কেন দেয়নি, আমিও বলিনি। তো ওরা এই কাগজে তাদের দিয়েছে, এটাতে একটু ওটার তুলনা দেখলাম যে এটা চিজ একটু বেশি আছে, সাইজটা প্রায় সমতুল্য, সাইজের দিক থেকে দুজনে 100-তে 100। যদি তুমি কোয়ালিটির দিক থেকে বলতে চাও, আমার কোয়ালিটির দিকে সত্যি কথা বলতে মঞ্জিনিসের কোয়ালিটি আমার একটু ভালো লাগলো, চিজটা বেশি ছিল, খেতেও ভালো লাগলো, মুখে মুখরোচক লাগলো। আমি 100-তে 90 দেবো, ওটাতে আমি 100-তে 70 দেবো। হয়ে গেল প্যাকেটিংয়ের দিক থেকে, ওটাতে আমি 100-এ 100 দেবো, এটাকে আমি 80 দেবো। প্লাস আর কি বলবো, রেঞ্জের দিকে তো বললামই 50-40, সেদিকে একেই আমি অবশ্যই, যেহেতু আমার কম অল্প পয়সা পেয়ে গেছি আমি, তো সেহেতু আমি এটাকে 100-এ 100 দেবো, ওটাকে আমি 10 কম দেবো, 90 দেবো। তো চলো দুটো খেতে তো আমারও ভালো লাগলো, আর আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। তো ভিডিওটা বেশি বড় করবো না, যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নিচে লাল রঙের বেল আইকনটা টিপে একবার টিপে দাও, একবার টিপে তোমার মোবাইল তো বড় হবে, হয়তো আমার জীবনের রাস্তাটা একটু বড় হয়ে যেতে পারে। চলো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, নতুন করে খাবারের সাথে। আজকের মতো এখানে, টাটা। মানু মেরি।